হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিপ অ্যাপের রিংটোন পাল্টাতে পারবেন। তো চলেন দেখা যাক। তো আমরা বিপ অ্যাপে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনাদের এখানে মোর বলে একটি অপশন পাবেন একদম কর্নারে। তো এই মোরে ক্লিক করেন, দেন আপনারা একটু নিচে আসেন। তারপর এখানে আপনারা সেটিং বলে একটি অপশন পাবেন, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনারা নোটিফিকেশন বলে একটি অপশন পাবেন, তো এটাতে ক্লিক করেন। তো এখানে আসার পর আপনারা এখানে কল নোটিফিকেশন বলে একটি অপশন পাবেন, এটাতে ক্লিক করেন। তারপর এখানে আপনারা কল সাউন্ড বলে একটি অপশন পাবেন, তারপর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অল্টারনেটিভ 14টা আপনার বিকল্প রিংটং দেওয়া আছে। কল সাউন্ড, কেউ কল করলে আপনার যে সাউন্ডটা আসবে রিংটং, তো এখানে বিকল্প 14টা দেওয়া আছে। আর এখানে ডিফল্ট যেটা আছে সেটা তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। তাছাড়া এখানে আপনারা যদি আরেকটু নিচে আসেন, যে সিস্টেম যে সাউন্ডগুলো আছে আপনার যে সিস্টেমের মোবাইলে যে রিংটোনগুলো আছে সেগুলো পেয়ে যাবেন এই নিচে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মোবাইলের যে কোনো রিংটোন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এইটুকুই আজকে আপনাদের দেখালাম। তো আপনারা যেভাবে রিংটোন পাল্টাবেন সেটা দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা রিংটোন পাল্টাতে পারবেন খুব সহজে বিপ অ্যাপের। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং নতুন ভিজিটর হলে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভালো থাকবেন। খুদা হাফেজ।